Hi friends, Assalamualaikum. I am Shanta and welcome back to my YouTube channel. Friends, আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। যারা ডায়েট করতে গেলে অনেক খিদা লাগে, এটা আপনাদের খিদাভাব একেবারেই কমিয়ে দেবে আর ওজনটা দ্রুত গতিতে কমতে থাকবে। বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস করতে হলে এটা ট্রাই করতে হবে। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক এটা কীভাবে আমি তৈরি করেছি। ভিডিওটি দেখার পরে যদি হেল্পফুল মনে হয় একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমাদের লাগবে এখানে 7টি উপকরণ। তার ভিতরে আমি দেখাচ্ছি প্রথমে এখানে দারচিনি। দারচিনিটা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখানে আমি মেথি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে মিষ্টি জিরা, যেটাকে মৌরি বলে, ওটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি এমনি যে জিরা, যে রান্নায় যে জিরাটা খাই, এটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি 10টি গোলমরিচ, আর নিয়েছি 5টি লবঙ্গ, আর নিয়েছি ছোট ছোট 2টা তেজপাতা। যদি তেজপাতাটা বড় হয় তাহলে 1টা নিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণ আমি একটু রোস্ট করে নেব, মানে হালকা একটু মানে শুকনো খোলায় টেলে নিব। এটা জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যাবে, তার বেশি ভাজার কোনো দরকার নাই। জাস্ট একটু ঘ্রাণ বেরোবে আর একটু গরম করে নিলেই হয়ে যাবে। গরম করে নেওয়া হয়ে গেছে, এবার এটিকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নেব সব কিছু একসাথে। চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। যদি আপনারা একটু বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সবগুলো উপকরণ বাড়িয়ে নেবেন। আর এটা ব্লেন্ড করে নিয়ে আসার পরে আপনারা এটা চেলে নিতে পারেন। আমি এটা চেলে নেইনি। এটা চেলে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটি থাকবে সেটা আবারও ব্লেন্ড করে নিতে পারেন। এটা আমার কাছে একটু দানা থাকলেও কোনো প্রবলেম নাই, আমি খেতে পারি, তাই আমি এভাবেই রেখেছি। এখন একটা যে কোনো জারের ভিতরে, এটা এয়ারটাইট জারের ভিতরে রেখে দিতে হবে। আর প্রতিদিন এটা আপনারা 2 বারও খেতে পারবেন, আবার 3 বারও খেতে পারবেন। তো এটা 1.5 চামচ করে আমি খাবো। যারা 3 বার খাবেন তারা 1 চামচ করে নেবেন। আমি 2 বার খাবো তাই 3 বার করে নিচ্ছি। তাই আমি 1.5 চামচ কতটুকু হয় এটা আমি একটু মেপে নিচ্ছি। এই যে এটা নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে পানিও নিতে পারেন। এবার এটা কিভাবে খেতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পানি গরম করতে দিয়ে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা মগ। প্রথমে এখন আমি 1.5 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খালি পেটে খেতে হবে, আর হচ্ছে খেতে হবে দুপুরবেলায়। দুপুরবেলায় খাবার পরেও খেতে পারেন, আবার বিকালবেলায় খাবার আগেও মানে নাস্তা করার আগেও খেতে পারেন। আর যদি 1.5 চামচ করে খান তাহলে 2 বারই খেতে পারেন। আপনারা এক কাজ করবেন, বেশি ভালো হবে যে 1.5 চামচ করে 2 বারে খাবেন, যে 1.5 চামচ করে 3 বার হবে, মানে 3 চামচ হবে আর কি 2 বারে, রাতে ঘুমানোর আগে 1 বার আর সকালে খালি পেটে 1 বার। এখন এই ফুটান্ত গরম পানি আমি এই মগের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কুসুম গরম হয়ে আসে। আর এটা ঢাকনা বন্ধ অবস্থায় কিন্তু করতে হবে। এটা আমার প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে, তারপরে এটা কুসুম গরম হয়ে গেছে। আপনারা চাইলে কুসুম গরম আবার একটু চায়ের মতো গরমও এটা খেতে পারেন, মানে চা যেমন বেশি গরম হয় তার থেকে একটু কমও খেতে পারেন। আর এখানে 1টা লেবু চিপেই খেতে হবে, এর সাথে চাইলে অর্ধেকও লেবু নিতে পারেন। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খেতে হবে। আর খাওয়ার সময় চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মিশিয়ে নিয়ে খেতে হবে। তাহলে কি হবে, নিচে যে 1টা লেগে মানে যে খুজি খুজি পড়ে থাকে ওটা কিন্তু তাহলে নিচে থেকে যাবে না, ওটাও খাওয়া হয়ে যাবে। আর যদি আপনারা চেলে নেন তাহলে কিন্তু আর এরকম নাও থাকতে পারে। আর এটা আপনারা 1 মাসও খেতে পারেন, 2 মাস আবার 3 মাসও। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।